আর বাকি মাত্র কয়েকদিন। ঘরের মাঠে মেয়েদের চার জাতি ফুটবলের আসর, সাফ আন্ডার 20 নারী চ্যাম্পিয়নশিপ, প্রশংসনীয় ফুটবল খেলে মেয়েরা। নেপাল থেকে চার মাস আগেই সাফের ট্রফিটা জিতে এসেছে সিনিয়র টিমটা। বয়সভিত্তিক ফুটবলে আরও ভালো মেয়েরা, আগের তিনটা সাফের দুইটা ট্রফি জিতে নিয়েছে ওরা। ফরম্যাট বদলে এবার অনূর্ধ্ব ২০ পর্যায়ে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। নিজেদের মাঠে খেলবে বাংলাদেশের মেয়েরা। হোস্ট হওয়ায় একটু আগে ভাগেই 23 সদস্যের ফুল স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। চেনা কন্ডিশনে মেয়েরা ভালো খেলবে বলে বিশ্বাস নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। বয়সভিত্তিক ফুটবলে শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ, সন্দেহ নাই। কিন্তু গতবার অনূর্ধ্ব ১৮ পর্যায়ে শিরোপা হারিয়েছে ইন্ডিয়ার মেয়েদের কাছে। গত আসরে বাংলাদেশের মেয়েদের খেলায় ফিনিশিংয়ের অভাব ছিল স্পষ্ট। পুরো টুর্নামেন্টে ভালো খেলেও গোল ব্যবধানেই হেরে যায় বাংলাদেশের মেয়েরা। এবার ওই জায়গাটায় বেশ আত্মবিশ্বাসী দীর্ঘদিন ধরে নারী ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করা গোলাম রব্বানী ছোটন। এখানে সুবিধা হলো যে আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই আপনার একটা টিমের হয়ে মানিকবার টিমে আপনার খেলেছে। বেশিরভাগ খেলোয়াড়ি কিন্তু আপনার আকিমার ২৫ গোল, কিন্তু রিপারও কিন্তু আপনার ১২ গোল আছে, তারপরে মাহফুজারও গোল আছে। ম্যাক্সিমাম প্লেয়ারের কিন্তু স্কোরিং অ্যাবিলিটি এখানে আছে, এটা হলো আমাদের জন্য একটা সহায়ক হবে। দলটা একসাথে খেলছে লম্বা সময় ধরে, নিজেদের মধ্যে বোঝাপড়াও ভালো, এই বিষয়টাকে এগিয়ে রাখছেন অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। এই টিমটা আমরা অনেকদিন ধরে একসাথে প্র্যাকটিস করতেছি, আর এই টিমটা আমরা দুইটা টুর্নামেন্ট খেলেছি, আন্ডার 15 সাফ এবং আন্ডার 18 সাফ। তো এবার আমাদের 20 খেলা, তো আমরা চেষ্টা করবো আমাদের বেস্টটা দেওয়ার জন্য। আর যেহেতু আমরা অনেকদিন ধরে একসাথে প্র্যাকটিস করতেছি, আমাদের কমিউনিকেশন, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, তো আমরা চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য দেশকে। যেহেতু দেশের মাটিতে খেলা, আমরা চেষ্টা করব দেশের মানুষকে খুশি করার জন্য, আর আমরা মাঠে নামবো জেতার জন্য। আর আমাদের লক্ষ্য ফাইনাল খেলা, অবশ্যই আমরা ফাইনাল খেলব। মাত্র চার মাস আগেই সাফ জিতেছে সিনিয়র দলটা, সেই স্মৃতি এখনো তরতাজা। ওই জয়টা নতুন করে চিনিয়েছে নারী ফুটবলারদের, দারুণভাবে অনুপ্রাণিত করছে বয়সভিত্তিক দলটাকেও বলে মনে করেন দলের ম্যানেজার। সারা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল সাফ টুর্নামেন্ট, এবং সেই সাফে কিন্তু আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে, এবং তারপরে কিন্তু এই আন্ডার 20 খেলা আমাদের দেশের মাটিতে, আমার দৃঢ় বিশ্বাস যে মেয়েদের ভিতরে যে জিনিসটা কাজ করছে, যে চ্যাম্পিয়ন হওয়ার পরে যে আনন্দ আপনাদের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখতে পেরেছে, এই আনন্দটা কিন্তু আমাদের মেয়েরা উপভোগ করেছে, এবং সেই জায়গা থেকে তাদের পরিশ্রম আমি মনে করি কাজে লাগাবে। ৩ থেকে ৯ ফেব্রুয়ারি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসর। নবীন রোহন, টিএসপোর্টস, ঢাকা। নগদে আসলে মোবাইল রিচার্জে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.